সিঙ্গাপুর শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সিঙ্গাপুর থেকে শাহাদাত রাসেল চৌধুরী জানিয়েছেন, রেজাউল করিমের সভাপতিত্বে ভিডিও কলের মাধ্যমে সভার উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্র সাধারণ সম্পাদক আজম খসরু। উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেলিম খান, প্রধান আলোচক ছিলেন আলী রহমত জয়, বিশেষ অতিথি ছিলেন কে এইচ আলামিন, আমিনুল ইসলাম ও তাহাজ্জুদ হোসেন রাজু সহ আরও অনেকে।